আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কক্সবাজারে গোসল এবং লাঞ্চ শেষে আমরা যাত্রা শুরু করলাম টেকনাফের উদ্দেশ্যে। কলাতলি মোড় হতে দক্ষিণ দিকে মেরিন ড্রাইভে ওঠার রাস্তায় প্রবেশ করছি। তার প্রবেশ মুখটা কিছুটা সরু, দুটো গাড়ি যেতে একটু সমস্যা হয়, তাই একটু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা মেরিন ড্রাইভে উঠে গেছি। যেতে যেতে দেখব হিমছড়ি পাহাড়, ইনানি বিচ, বিশাল সৈকত, সমুদ্রের গর্জন এবং পাহাড় সমূহ। কলাতলি মোড় হতে টেকনাফ 75 কিলোমিটার, একটানা চালালে সময় লাগবে 1 ঘন্টা 36 মিনিট। কলাতলি থেকে হিমছড়ি 11 কিলোমিটার এবং ইনানি বিচ 26 কিলোমিটার দূরত্বে। বাম সাইডে পাহাড় ও ডান সাইডে সমুদ্রের গর্জন ও ঢেউ শোনা যাচ্ছে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। কলাতলি থেকে হিমছড়ি পর্যন্ত গাড়ির চাপ খুব বেশি থাকে, এরপরে আস্তে আস্তে গাড়ির চাপ কমতে থাকে। উক্ত রাস্তায় প্রচুর পরিমাণে সিএনজি অটোরিকশা চলে। কক্সবাজার থেকে সিএনজি বা অটোরিকশায় হিমছড়ি এবং ইনানি বিচ পর্যন্ত যাওয়া যায়। ইনানি বিচের পরে সিএনজি খুব বেশি একটা দেখা যায় না। ইনানি বিচের পরে মেরিন ড্রাইভে যাত্রা করতে হলে আপনাকে চাঁদের গাড়ি অথবা প্রাইভেট কারে করে যেতে হবে। যারা চাঁদের গাড়িতে করে যেতে চান তারা অবশ্যই হ্যাট অথবা ক্যাপ সাথে নিয়ে আসবেন। সামনে চেকপোস্ট দেখতে পাচ্ছেন, এরকম বেশ আরও কয়েকটি চেকপোস্ট আছে উক্ত রাস্তায়। চেকপোস্ট পার হয়ে আস্তে আস্তে আবার সামনের দিকে যেতে শুরু করলাম। আমরা হিমছড়ি এসে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন হিমছড়ি পাহাড়। এই পাহাড়ের পাদদেশে হিমছড়ি ঝর্ণা অবস্থিত এবং এই পাহাড়ের উপরে উঠে আপনি বিশাল সমুদ্র অবলোকন করতে পারবেন, পাশের পাহাড় সমূহ দেখতে পাবেন। হিমছড়ি পার হয়ে আবার সামনের দিকে যাত্রা শুরু করলাম। যেতে হবে বহুদূর টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত। বাইকে গেলে একটা সুবিধা আছে, দুই সাইডের পরিবেশকে খুব সুন্দরভাবে দেখা যায়। গাড়িতে গেলে হয়তো বা এটা এত সুন্দরভাবে দেখতে পেতাম না, তাই দুই সাইডে অবলোকন করছি, সৌন্দর্য উপভোগ করছি, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। খুবই সুন্দর দৃশ্য, খুবই সুন্দর লাগছে। এটা লেবুখালি খালের উপরে ব্রিজ। উক্ত ব্রিজের বিশেষত্ব হচ্ছে একটি গাড়ি গেলে অন্য আরেকটি গাড়ি যেতে পারে না, তাই রাস্তার দুই সাইডে গাড়ির প্রচুর জ্যাম লেগে যায়। আমাদের বাইক হয়, আমরা নিমিষেই উক্ত জ্যাম পার করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। জ্যামের অবস্থাটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। মায়াবী রাস্তা, ডান পাশে ঝাউগাছের ফাঁক দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। সামনে আরো একটি চেকপোস্ট দেখতে পাচ্ছেন।
বাম পাশে কখনো পাহাড়, কখনো ফসলি জমি, কখনো বা স্থানীয়দের ঘরবাড়ি দেখা যাচ্ছে। উক্ত রাস্তায় যে কোনো মুহূর্তে গরু, ছাগল, কুকুর রাস্তার উপরে হঠাৎ পেয়ে যেতে পারেন। রাস্তায় গাড়ির চাপ আগের তুলনায় অনেকটাই কমে গেছে, সামনে আস্তে আস্তে আরও কমতে থাকবে। কলাতলি থেকে ইনানি বিচ পর্যন্ত রাস্তায় বেশ গাড়ির চাপ থাকে এবং রাস্তাও একটু আঁকাবাঁকা। উক্ত জায়গায় 50 কিলোমিটারের মধ্যেই গাড়ি চালানো যাচ্ছে। ডান সাইডে গাছের ফাঁক দিয়ে রোদের ঝিলিক দেখা যাচ্ছে, সমুদ্রের গর্জন ও সমুদ্রের ঢেউ শোনা যাচ্ছে। মায়াবী রাস্তা যেন ক্লান্তি কেড়ে নেয়, কোনো ক্লান্তি মনে হচ্ছে না। সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বলতে বলতে একটা কুকুর দেখে ফেললাম, আরো সামনে অনেক গরু, ছাগল, কুকুর দেখতে পাবো। আমরা প্রায় ইনানি বিচের কাছে পৌঁছে গেছি। এটা ইনানি খালের উপরে ব্রিজ। দেখতে পাচ্ছেন ইনানি বিচ, ইনানি খালের উপরে ব্রিজ। ইনানি বিচে লাল কাঁকড়া পাওয়া যায়, যেটা কক্সবাজারে পাওয়া যায় না। এছাড়াও এখানে কোরাল পাথর পাওয়া যায়। আমাদের হাতে সময় খুব কম, তাই আমরা আপনাদেরকে সব দেখাতে পারলাম না। ইনানি বিচ পার হয়ে আমরা সামনের দিকে আবারও অগ্রসর হতে শুরু করলাম। যতই সামনে যাচ্ছি ততই কোলাহল ও গাড়ির চাপ আস্তে আস্তে কমে যাচ্ছে। ইনানি বিচের পরে সামনে আরও 3টি চেকপোস্ট রয়েছে, একটি পুলিশের, একটি বিজিবির এবং একটি সেনাবাহিনীর চেকপোস্ট। অবৈধ কিছু সাথে রাখবেন না এবং সম্ভব হলে এনআইডি অথবা অফিস আইডি কার্ড সাথে রাখুন। কক্সবাজারে এক স্থানীয় ভদ্রলোকের কাছে টেকনাফ যাওয়ার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি আমাদের জানালেন উক্ত রাস্তায় প্রচুর পরিমাণে কুকুর, ছাগল ও গরু পাওয়া যেতে পারে এবং উক্ত কারণে মাঝে মধ্যেই মেরিন ড্রাইভে দুর্ঘটনা ঘটে, তাই আমাদের একটু সাবধানে যেতে বললেন।
প্রশস্ত রাস্তা, দুই সাইডে জনমানব শূন্য। এক সাইডে ঝাউ গাছের মাঝখান দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, অন্য সাইডে পাহাড় ও ফসলি জমি। বাইক চালাতেই খুব ভালো লাগছে। বাইকের স্পিড প্রায় এখন 80 প্লাস। এই রাস্তায় 2 থেকে 3টি বিপজ্জনক বাঁক রয়েছে। 50 থেকে 60 কিলোমিটারের ঊর্ধ্বে স্পিড হলে গাড়ি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। আমাদের একটি বাইক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল প্রায়, অল্পের জন্য রক্ষা পেয়েছিলাম। আপনি যদি বাইক নিয়ে যান, আপনার বাইক আপনি যতটুকু স্পিড নিয়ন্ত্রণ করতে পারবেন ঠিক ততটুকু স্পিডেই এখানে গাড়ি চালাতে পারেন। কখনো বা ঝাউ গাছের মাঝখান দিয়ে সমুদ্রের সৈকত, সমুদ্রের ঢেউ, কখনো বা মাছ ধরার নৌকার সারি সারি দেখতে পাচ্ছি। এক পাশে বিশাল সমুদ্রের ঢেউ, অন্য পাশে পাহাড় ও সবুজের মাঝামাঝি এগিয়ে যাচ্ছি। সুন্দর রাস্তা, বাইক চালাতেই ভালো লাগছে। আমরা প্রায় টেকনাফ 0 পয়েন্টের কাছাকাছি এসে পৌঁছে গেছি। আর কিছুক্ষণের পরেই আমাদের যাত্রা শেষ হতে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল ট্রাভেল বাইকার সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং গঠনমূলক মতামত দিবেন, যাতে আরও সুন্দর ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করতে পারি। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। কক্সবাজারে আসলে অবশ্যই টেকনাফ আসবেন, তা না হলে আপনারা অবশ্যই কিছু মিস করবেন। টেকনাফ কক্সবাজারের তুলনায় অনেক 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 বেশি সুন্দর, অনেক বেশি মনোরম, অনেক বেশি উপভোগ্য। সময় পেলে ভ্রমণ করুন, দেশকে জানুন, দেশকে ভালোবাসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।